হাইকোর্টে তুলকালাম কাণ্ড, খর্ব হচ্ছে গোপনীয়তার অধিকার, সংবিধান মেনে রক্ষা কবচ নেওয়া হোক, এমন আর্জি নিয়েই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তার দাবি অর্ধসত্য খবর প্রকাশিত হচ্ছে, তার জেরে মৌলিক অধিকার হরণ করা হচ্ছে তার এবং তার পরিবারের, এই দাবি করে রক্ষা কবচ চাইছেন রুজিরা। অন্যদিকে কেন্দ্রীয় সংস্থা সিবিআই দাবি করেছে, রুজিরা নিজেকে থাইল্যান্ডের নাগরিক বলে পরিচয় দিয়েছেন, ভারতীয় সংবিধান মেনে তাকে রক্ষা কবচ দেওয়া সম্ভব নয় বলেই সওয়াল করেছে সিবিআই। মৌলিক অধিকারের আইনের ভিত্তিতে রক্ষা কবচ দেওয়ার দাবি জানিয়েছেন রুজিরা। সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ আইনের হস্তক্ষেপ ছাড়া কোনো মানুষকে তার জীবনের অধিকার বা স্বাধীনতা থেকে বঞ্চিত করা যায় না, সেই আর্টিকেল 21-এর উল্লেখ করেই রক্ষা কবচের দাবি জানিয়েছেন অভিষেক পত্নী। সিবিআইয়ের আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য এদিন প্রশ্ন তোলেন, সংবিধানের ধারা কি একজন বিদেশিকে সত্যিই এই অধিকার দেয়? তিনি উল্লেখ করেন, অভিষেকের স্ত্রী বিদেশি, থাইল্যান্ডের বাসিন্দা। এই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে রুজিরার আইনজীবী কিশোর দত্ত বলেন, 14 এবং 21 নম্বর অনুচ্ছেদে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের রক্ষা কবচ দেওয়ার কথা বলা নেই। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরাকে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এরপরই রুজিরার অভিযোগ, এক শ্রেণীর সংবাদ মাধ্যম তাকে এবং তার পরিবারকে নিয়ে অতি সক্রিয় হয়ে প্রচার করছে, তাকে এবং তার স্বামীকে জড়িয়ে মিথ্যে কথা এবং অর্ধসত্য প্রচার করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। রুজিরার আইনজীবী এদিন সওয়াল করেছেন, অভিযুক্তদের কিছু অধিকার থাকে, এক্ষেত্রে গোপনীয়তার অধিকার নষ্ট হচ্ছে, পরিবারের ওপর আক্রমণ করা হচ্ছে। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বক্তব্য, অনুমানের ওপর ভিত্তি করে কোনো নির্দেশ দেওয়া যায় না, কাল কী হবে সেটা আজ থেকে অনুমান করে কোনো সিদ্ধান্তে আসা যায় না। এরপর বিচারপতি উল্লেখ করেন, এগুলো রাজনৈতিক অপপ্রচার হতে পারে, আদালত এতে হস্তক্ষেপ করতে পারে না, মানহানির মামলা করতে পারেন বলেও মন্তব্য করেছেন বিচারপতি। বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে।